প্রথমেই আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের এই ভিডিওটা দেখার জন্য। আমি হচ্ছি এস জে, রাহুল শর্মা। তা আমরা আপনাদের জন্য দুটো নিউজ নিয়ে এসেছি, একটা ব্যাড নিউজ আর একটা গুড নিউজ। প্রথমে ব্যাড নিউজটাই শুনি। ব্যাড নিউজটা হলো আমি ভীষণ দুঃখিত যে ম্যারি টু এখন আপাতত পজ আছে, মানে বন্ধ আছে, কারণ ম্যারি টুর কিছু সমস্যা হয়েছে শুটিং নিয়ে, মানে কাস্টিং নিয়ে, বিশেষ করে কাস্টিং নিয়ে, মানে কাস্টদের একটু সমস্যা হচ্ছে বিশেষ, ওর জন্য ম্যারি টু আপাতত পজ আছে, কবে আসবে তা ঠিক নেই, মানে বলতে পারছি না। তবে স্ক্রিপ্টও লেখা কমপ্লিট ছিল এবং শুটিং অনেকটা হয়ে গেছে, কিন্তু এখন আমি ভীষণ দুঃখিত, মানে আমি বেশি আশা করেছিলাম ম্যারি টুটা নিয়ে, কিন্তু এখন হবে না, আর কিছু করার নেই। তবে ম্যারি টু যদি রিলিজ না হয় তবে আমি ওর যে সিনটুকু শ্যুট করেছিলাম সেইটুকু আমি পোস্ট করবো এস জি ফিল্মসে। এটাই হচ্ছে ব্যাড নিউজ, মানে ঠিক বলতে পারছি না ম্যারি টু আসবে কি আসবে না, এটাই হচ্ছে ব্যাড নিউজ আমার তো। এবার আর গুড নিউজটা হচ্ছে ম্যারি রিলিজ হচ্ছে না, আমিও দুঃখিত, কিন্তু ম্যারির জায়গায় রিলিজ হচ্ছে এই মুহূর্তে হাউস থ্রি। আপনারা অবশ্যই জানবেন, পোস্টারে দেখেছেন আমাদের জীবনকে, আর আমার সঙ্গে আছে শুভজিৎ, তিনিও আছেন, এটি হলো গুড নিউজ। আচ্ছা, তা এবার এই সবাই বলো যে হাউস থ্রিতে অ্যাকশন কেমন হচ্ছে, মানে কেমন আমি বলতে এই ব্যাপারে লজ্জা পাচ্ছি যে হাউসের প্রথমে প্রচুর সিন করা হয়েছে, প্রচুর পার্ট করা হয়েছে, কিন্তু সেগুলো ভালো রিলিজ হয়েছিল কিন্তু ভালো চলেনি, অনেক লোক কম দেখেছে। তো আমি এই ব্যাপারে লজ্জিত, আর এটা স্পষ্ট হওয়া উচিত, কারণ এত এতদিনে যতগুলি হাউসে পার্ট করেছি আমরা সব বেকার, কারণ তেমন ভালো একটা হয়নি, কারণ বই শুরু হয়েছে হাউস থেকেই, মানে ঘর থেকেই শেষ হয়েছে ঘর থেকে, আর তেমন অ্যাকশন সিনও নেই, আর কমেডি সিনগুলো ঠিক তেমন একটা ভালো না, কেমন বেকার, আর ভিএফএক্সটাও ঠিক তেমন না, ভালো কম খুব একটা। তো আমি আশা করছি এইবারে যে হাউস থ্রিটা করছি সেটা অবশ্যই ভালো হবে, কারণ এতে অ্যাকশনও তেমন ভালো আছে আর কমেডিও ঠিক ব্যাপক আছে। আর মেন কথা এতে এসকেএফ, মানে সঞ্চিতা খান ফিল্মস, তারপর হচ্ছে টিজি, মানে টেকনো গেটওয়ে, রাহুল শর্মা, মানে আর আমি এস জে, মানে এস জে ফিল্মস, মানে চারজন একসাথে বইটাকে প্রডিউস করছে, তা আশা করি মানে কাজটা ভালো হবে। মানে আমি তো, মানে বিশেষ করে আমি বই ডিরেক্টর, তা আমি অনেক চেষ্টা করবো ডিরেকশনটা ভালো দেওয়ার, আর সিনেমাটোগ্রাফি মানে ভালো দিয়ে রাখার চেষ্টা করবো। এখন বলতে পারছি আপনাদের পছন্দ হবে কি না সেটা আপনাদের উপর নির্ভর করছে, এটুকুই বলতে চাই। তো ম্যারি টুতে রাহুল শর্মাকেও নেওয়া হয়েছিল কাজটি, তা আপনি বলুন কিছু। হ্যাঁ, আমাকেও নেওয়া হয়েছিল, আর আমি ম্যারিতে রোল করছিলাম এই এস জে, মানে সুমন জানা এর আমি দোস্ত, হিন্দিতে বলে দোস্ত, মানে বন্ধু হয়েছিলাম। তো আমার নাম হয়েছিল মিস্টার রয়। তো এখন আমি দুঃখিত, কারণ বইটি তো রিলিজ এখন এই মুহূর্তে হচ্ছে না, ম্যারি টু ঝগড়ার জন্য অনেক অসুবিধা আছে, তো দুঃখিত। কিন্তু হাউস থ্রির জন্য আমি প্রচুর এক্সাইটেড যে হাউস থ্রি বেরোবেই ভালো। তা আপাতত আমার, মানে ধরতে গেলে দুটো প্রজেক্ট ছিল, এক হচ্ছে ম্যারি টু আর দ্বিতীয় হচ্ছে হাউস থ্রি, কিন্তু ম্যারি টু আপাতত পজ আছে, তাই আমার একটাই প্রজেক্ট, সেটা হলো এইচ থ্রি। তা সেটা করার পর বলতে পারছি না কী প্রজেক্ট নেক্সট, মানে আদৌ বেরোবে কিনা কোনো প্রজেক্ট, মানে বলতে পারছি না, কিন্তু এটুকু বলতে পারি যে এইচ থ্রি ডিরেকশনে তো আমি কিছু কম রাখছি না, কিন্তু জানি না এখন কী হবে, বলতে পারছি না কিছু। তো আমার তরফ থেকে এটাই বলার যে আমাদের অনেক কষ্ট হচ্ছে বইটাতে, অনেক মানে আমরা অনেক খাটাখাটনি করেছি, তো আপনারা প্লিজ বইটা দেখবেন, একবার হলেও দেখবেন, আর আমাদের এস জে ফিল্মস চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপে দিন, আর কী বলো ওটাকে লাইক একটা করে অবশ্যই একটা লাইক, এত কষ্ট হচ্ছে একটা কষ্ট করে একটা লাইক দেওয়া, মানে প্রথম আমি ভেবেছিলাম মানে অনেক চ্যানেল খুলবো শর্ট ভিডিওস, কিন্তু সেসব করে মানে মানে মনটা ঠিক বসে না, কিন্তু আমি ভেবেছিলাম যে শর্ট ফিল্ম দিয়েই শুরু স্টার্টিংটা করবো, তো অনেক প্র্যাকটিস করতাম, ভালো প্র্যাকটিস করতাম, কিন্তু ঠিকঠাক ফল পেতাম না। তারপর থেকে ভাবলাম যে না, প্রথমে স্ক্রিপ্ট লিখবো,
তারপর মুভি করবো, তো সেটাই এখন হচ্ছে, জানি না আপনাদের মন আমি জয় করতে পারছি কিনা। তো প্লিজ আমাকে এটা সাবস্ক্রাইব করুন, চ্যানেলটাকে এসজে ফিল্মস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটা টিপে দিন, আর ভিডিওতে একটা লাইক, একটা ব্রাউজ, একটা লাইক, এটুকুই বলার আমার, আর কিছু না। আপনি তো আমি কী ব্যাপারে বলতে চাই, ম্যারি না হাউস, কী বল হাউস চিপ যেটা হাউস, তো প্রথমে আমি ম্যারিতেই বলছি, তো আমি প্রথমে ম্যারিতেই মানে অ্যাক্টিং কী বলে ওটাকে, মানে ম্যারিতেই আমার প্রথমে অ্যাক্টিং দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু প্রথমে হাউস থ্রি বেরোতো না, কারণ প্রথমে ম্যারিতে আমার না মানে কী বলে ওটাকে, মানে ম্যারিতেই আমি থাকতাম, ম্যারিতেই শুটিংটা করতাম, কিন্তু ম্যারি যেহেতু বেরোচ্ছে না ওর জন্য হাউস থ্রি বেরোচ্ছে, হাউস থ্রি প্রথমে বেরোতো না, তো ম্যারি বেরোচ্ছে না ঠিক আছে আমি দুঃখিত, কিন্তু হাউস থ্রিতে আমি খুব ভালো করে শুটিংটা করছি, তো আশা করি আপনাদের ভালো লাগবে। আপনার কিছু বলুন হাউস থ্রি, হাউস অ্যাকচুয়ালি প্রথমে ম্যারির বিষয়ে কিছু বলতে চাই, ম্যারির কিছু পোস্টারও রিলিজ করা হয়েছিল, জানি না আপনারা তো টুইটার বা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা ওই ফেসবুক অ্যাকাউন্ট যেখানে খুশি পেয়ে যাবেন ওই পোস্টারগুলো, আর যদি না পেয়ে থাকেন তাহলে আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে প্রথম পোস্টার ম্যারি টুয়েট, তারপর এটা মানে এতে প্রথম রিলিজ হয়েছিল আমার পোস্টার, এটা হচ্ছে আমি মানে ম্যারি টুতে আমার এরকম লুক থাকবে, এটা হচ্ছে দ্বিতীয় পোস্টার, দ্বিতীয় পোস্টার রিলিজ হয়েছিল সাহিনের, সাইন বলতে মানে শুভজিতের, শুভজিৎ সাইন ক্যারেক্টারটা করছে, তো সেই হিসাবে এটা হচ্ছে ম্যারি টুয়েট সেকেন্ড পোস্টার, আর লাস্ট পোস্টার হচ্ছে শার্লির, এর মুখটা অর্থাৎ আমি ব্লার লিখেছি, কারণ এটা মানে মানে এখন তো বলতে পারছি না কিছু, সিন নেওয়া হয়নি কিন্তু পোস্টারের শট নেওয়া হয়েছিল, আর আপাতত কারোর পোস্টার আমি রিলিজ করিনি, আর হ্যাঁ দু তিনটে করেছি সেটা দেখে নিতে পারেন আপনার স্ক্রিনে, এখন স্ক্রিনে দেখে নিতে পারেন। তো এই হচ্ছে ম্যারি টুয়েট মানে হচ্ছে পোস্টার, আর ইয়ে মানে কিছু প্রোমো রিলিজ হয়েছিলো সেটার লিঙ্ক আপনার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর এবার আমি বলতে চাই হাউস থ্রির কথা, মানে এই স্ত্রী, এই হচ্ছে প্রথম পোস্টার এই স্ত্রীর, এতে সবার ফার্স্ট রিলিজ হয়েছিলো মানে আর এসের মানে রাহুল শর্মার, এটা হচ্ছে মানে থ্রি দেখাচ্ছে আমাকে হাউস থ্রির পার্ট, এটা হচ্ছে প্রথম পোস্টার, নেক্সট পোস্টার হচ্ছে আমার, এই হচ্ছে নেক্সট পোস্টার, নেক্সট পোস্টারে আমি আমি ওই একই পোস্ট দিয়েছিলাম, মানে পোস্ট বুঝে পাচ্ছি আমি কী দেবো, তা তা নেক্সট নেক্সট পোস্টার হচ্ছে শুভজিতের, শুভজিৎ, তো এটা হচ্ছে এই নিয়ে তিনটে পোস্টার রিলিজ হয়েছে, আর কিছু ভিডিও রিলিজ হয়েছে মানে প্রোমো ছোটো ধরো ট্রেলার বলতে পারেন রিলিজ হয়েছে, সেগুলো আপনারা নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আর একটা বিশেষ ঘোষণা, সেটা হচ্ছে এই স্ত্রীর টিজার আপনারা মানে এই মাসের মাঝামাঝি দেখতে পেয়ে যাবেন টিজার, তারপরে এই মাসের লাস্টের দিকে আমি তার ট্রেলারও রিলিজ করে দেবো। আর তাছাড়া মুভি বলতে চাই আমি মানে খুব বড় জোর এই মাসের একদম লাস্টে বা তার পরের মাসের ফার্স্টের দিকে রিলিজ হয়ে যাবে, অর্ধেক হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে, ইন্টারভিউ অব্দি হয়ে গেছে, ক্লাইম্যাক্সটা বাকি আছে। আর হ্যাঁ মুভিটা শুধু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে বেরোচ্ছে, মাল্টি ল্যাঙ্গুয়েজে বেরোচ্ছে না, ম্যারিটা হিন্দিতে বেরিয়েছিল কিন্তু জানি না এটা কী হবে, যদি হিট হয় আমি এটাকে মানে হিন্দিতেও ডাব করবো, তখন সব কিছু আপনাদের উপর নির্ভর হচ্ছে আপনারা কী কী বললেন। স্টোরি হাউস দ্য ফাইনাল চ্যাপ্টারের পর থেকে কন্টিনিউ হতেছে, ওটাই ফাইনাল নামটা এমন দিয়েছিলাম যে তৃতীয় পার্ট বেরোবে কিনা আপনারা ধরতেই থাকছিলেন না, হাউস দ্য ফাইনাল চ্যাপ্টার, যাই হোক তারপর থেকে স্টোরিটা কন্টিনিউ হয়েছে, আশা করি আপনাদের ভালো লাগবে, কিন্তু আমি যেমনভাবে স্টোরিটা লিখেছি আশা করি যে এখানেই শেষ, কিন্তু এখন আপনাদের আপনাদের ভুলই করতে হচ্ছে, আপনারা যদি ওইটা ভালো সাপোর্ট দেন তাহলে আমি এর আরও পার্ট ভবিষ্যতে বের করবো, এবং আমি চেষ্টা করছি ম্যারি টুয়ের তরফ থেকে মানে ম্যারি টুয়ের কিছু যদি হ্যাপি নিউজ আপনাদের দিতে পারি, কিন্তু আমি চেষ্টা চালাচ্ছি যে ম্যারি টু কিছু সংবাদ দিতে পারবো কিনা আপনাদের, তা যাই হোক আপনাদের কাছে এইটুকুই অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ, একটা বেল আইকনটা টিপে দিন, আর একটা করে লাইক প্লিজ, এইটুকুই চাই, প্লিজ এই চ্যালেঞ্জকে একটু সাপোর্ট করুন, ব্যাস এটুকুই আমার বলব, আচ্ছা ধন্যবাদ আপনাদের সবাই।